এরপর মোহাম্মদ আলামিন লিখেছেন আমার ছেলের বয়স চার বছর আপনার মতো একজন দায়ী বানাতে চাই ইনশাআল্লাহ একটা প্ল্যান দেওয়া যাবে কি ভাই আলামিন আল্লাহ তালা আপনার ছেলেকে আপনার স্বপ্নের চাইতে আরও অনেক বড়ো মানুষ হওয়ার তৌফিক দান করে আমরা সে দোয়া করি আমাদের সন্তান আদির জন্য যখন আমরা আল্লাহ কাছে দোয়া করবো বা জাগতিক যে কোনো বিষয় আল্লাহ কাছে আমরা দোয়া করবো সেই দোয়া হবে অত্যন্ত অত্যন্ত ব্রড সে দোয়ার মধ্যে থাকবে প্রশস্ততা অনেক বেশি সুরে ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন পরিবারের জন্য সন্তানদের জন্য যে দোয়ার শিক্ষা দিয়েছেন সেই দোয়াতে আপনি লক্ষ্য রাখবেন যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমনভাবে দোয়া করতে বলেছেন যে আমাদের সন্তানরা পরিবারের সদস্যরা মোত্তাকিদের ইমাম হতে পারেন কোনো ব্যক্তির সাথে সাদৃশ্য কিন্তু দেয়া হয়নি বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যার মতো হলে আপনার সন্তান আপনার কাছে মনে হয় অনেক কিছু হয়ে যাবে এটি আমাদের ভুল ধারণা হতে পারে আপনার সন্তান আরও বড়ো কিছু হোক আল্লাহ তালা প্রিয় পাত্র হোক মোত্তাকিদের ইমাম হোক চোখ জোড়ো চোখ জোড়ানোর মতো সন্তান হোক সেটা হলো সঠিক দোয়া কারণ কোনো ব্যক্তির মতো হলেই যে সফল হয়ে যাবে দুনিয়া এবং আখারাতে ব্যাপারটা কিন্তু সেরকম নয় এই জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনার সন্তানকে আপনার স্বপ্নের চাইতে আরও অনেক বড় করুন আমাদের অনেক মা বন্ধুরই চাওয়া আছে আমরা সকলের জন্য সে দোয়া রাখছি তবে মৌলিকভাবে আমরা কিছু পরামর্শ অবশ্যই দিতে পারি তার প্রথমটি হলো যে সন্তান যেন মানুষের মতো মানুষ হয় মোত্তাকিদির ইমাম হয় নয়ন জড়ানোর মতো সন্তান হয় দায়ের আল্লাহ হয় আল্লাহর দিনকে গোটা দুনিয়াতে হেকমা এবং আইলমের সাথে মনোজায় হাসানার মাধ্যমে উপস্থাপন করতে পারে সেজন্য সর্বপ্রথম যে করণীয়টা আছে তা হলো মা বাবার নিজে আদর্শভার মানুষ হওয়ার চেষ্টা করতে হবে তাকুয়া চর্চা করতে হবে ইমানদার হতে হবে আমলদার হতে হবে মুখলিস মুক্তি হতে হবে গুজার হওয়া দরকার দোয়া কবলে সময়গুলোতে দোয়া করা দরকার সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমা উল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেমী দিন তাঁর আম্মাজান সম্পর্কে তিনি একটা বই লিখেছেন এবং সেখানে আমার আম্মাজান এরকম বইটির বাংলা নাম অনুবাদ হয়েছে সেখানে তিনি লিখেছেন তার মা তার ছোটোবেলায় শিশুবেলায় তার জন্য কিভাবে দোয়া করতেন তিনি দোয়া করতেন আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফার্মা আল্লাহ আমার এক সন্তানকে দিয়ে আপনি হাজার মানুষের জরুরতকে আপনি প্রয়োজন করে মিটিয়ে দেন হাজার আলেমের কাজ তাকে দিয়ে নেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার মা বাবা তারা তাদের সাধ্য অনুযায়ী আমি ছোটোবেলায় দেখেছি যে তারা দোয়া করেছেন চোখের পানি ফেলেছেন বিশেষ করে তাহাজ্যু দিয়ে দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ তালার কাছে অনেক বেশি চেয়েছেন আমি আমার সন্তানদের জন্য আল্লাহ তালার কাছে বিশেষ কয়েকটি চাওয়া আল্লাহ তালার কাছে পেশ করেছি তার সবগুলো কবুল হয়েছে এই জন্য সন্তান মানুষ হওয়ার জন্য বাবা মায়ের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ নিজেরা মোটটা কি হয়ে আদর্শ হওয়ার মানুষ হওয়ার এবং সেই সাথে চোখের পানি ফেলে খুব বেশি দোয়া করা সন্তানের জন্য বাবা মার দোয়া অনেক বেশি কবুল হয় বিভিন্ন হাদিস থেকে সেটি সুপ্রমাণিত বিষয় এর পাশাপাশি নেককারদের সোহবতের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ খুব ভালো তার মুি পরেসগারদের সহবত সান্নিধ্যে সন্তানকে রাখা অর্থাৎ ভালো পরিবার যারা তাকুয়ার প্র্যাকটিস করেন সেরকম পরিবারের সোহবতে তাদের সান্নিধ্যে যখন আপনি থাকবেন আপনার বাচ্চা থাকবে উঠা বসা করবে এ বিষয়টা আজকাল সবচেয়ে কঠিন হয়ে গেছে এরকম পরিবেশ এখন খুঁজে পাওয়া খুবই দূর্ঘ বরং আমাদের জন্য আজকাল এটা অসম্ভবের মতো একটা পর্যায়ে হয়ে গেছে তারপরেও সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত যে কোন প্রতিবেশীর পাশে থাকলে আমরা তাকুয়া শিখতে পারবো আমাদের সন্তান তাদের সন্তান থেকে ভালো জিনিস জানতে পারবে বাজে সন্তানদের সাথে শেখে তাদের দ্বারা প্রভাবিত হবে না সে বিষয়গুলো আমাদেরকে খুব সিরিয়াসলি দেখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে বিষয়গুলো ভাবতে হয় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে খুব অভিজ্ঞ এবং ভালো মানুষ মুখলিস এরকম মানুষের পরামর্শ নিতে হবে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে শুধু পরামর্শ নিয়ে ছেড়ে দিলেই হবে না শিক্ষা প্রতিষ্ঠানে কী করছে কী না করছে তার উন্নতি কী হচ্ছে না হচ্ছে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে আর দোয়াটা হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র এভাবে যদি আমরা অব্যাহত রাখতে পারি আমাদের প্রচেষ্টাকে আল্লাহ তালা আমাদের স্বপ্নকে পূরণ করবেন ঈশা আল্লাহ বিদিনুল্লাহ স্বপ্নের চাইতে আল্লাহ তালা আরও অনেক বেশিও দান করতে পারেন আমরা আসন্ন ফাউন্ডেশনের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠান করার পরিকল্পনা আমাদের দীর্ঘদিনের এবং সেই পরিকল্পনা আমাদের আলহামদুলিল্লাহ অনেকখানে আমরা এগিয়ে নিয়ে গেছি যদি করোনার এই প্যান্ডামিক না হতো তাহলে এতদিন আমরা সেটাকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে হাজির করতে পারতাম ইতোমধ্যে বেশ কিছু স্টেপ আমরা আগায় গেছি আল্লাহ মেহরবানিতে দোয়া করবেন যে আমরা আমাদের স্বপ্নের সেই কাজটি যেন করতে পারি আপনারা জানেন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে সমস্ত কাজের উদ্যোগ নিয়ে থাকি আল্লাহ তালা অনুগ্রহ করেন তাই এ পর্যন্ত সবগুলো কাজে আমরা আলহামদুলিল্লাহ খুবই আপনার ভালোভাবে গোছানোভাবে এবং সেটা যেন সাস্টেইন করে সেভাবে আমরা করার চেষ্টা করে থাকি আল্লাহ তালা আমাদেরকে তফিক দিয়েছেন এখনও পর্যন্ত শিক্ষাক্ষেত্রেও স্কুল মাদ্রাসা সেভাবে করার পরিকল্পনা আমাদের আছে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সন্তানদেরকে মানুষত মানুষ করার তফিক দান করুন স্বপ্নের মানুষ হওয়ার তফিক দান করুন যারা দায়েরুল্লাহ বানাতে চান তারা ওলামাদের ভালোবাসবেন ওলামাদের মহব্বত রাখবেন এবং মখলেস ওলামাদের আমাদের মধ্যে আবার যারা মুখলেস খুব এখলাস আছে মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে নিজে থাকবেন নিজের পরিবারকে রাখবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জেসাকমুল্লাহ খায়রা